প্রিয় দর্শক, কথা বলছি পল্লীকবি জসীমউদ্দীনের সেই অনবদ্য সৃষ্টি সজনবাদিয়ার ঘাট থেকে। আজ আমরা এসেছি কবি জসীমউদ্দীনের স্মৃতিধন্য কুমারনদ বিধৌত ফরিদপুরে। এই কুমারনদের জন্ম ফরিদপুরের আরেক নদী পদ্মা থেকে। শান্ত এই নদীর জলে এভাবেই জলকেলির দুরন্তপনায় কেটেছে আমাদের পল্লীকবির ছেলেবেলা। স্মৃতিধোয়াই নদীর পাড়ে কবিকাব্যের সজনবাদিয়ার ঘাট, আর ঘাটের ধারেই কবির বাড়ি। নিসর্গের ঘেরাটোপে দারুণ ছায়া ঢাকা মায়ামাখা এই বাড়ি। এখানে ওখানে কবিকাব্যের পঙ্ক্তিমালা নাগরিক মনকে এখনো জানায় চিরচেনা গ্রামের উঠোনে পা রাখবার নিমন্ত্রণ। ১৯০৩ সালের প্রথম দিনে তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্ম নেয়া জসীমউদ্দীন বেড়ে উঠেছেন এই পিতৃগৃহে। এ ঘরেই তিনি লিখেছেন অমর কাব্য কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট। কবি এখন নেই, কিন্তু তাঁর স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে এ ঘরের সব কিছুতে। কবি জসীমউদ্দীন শুধু কবি ছিলেন না, একাধারে তিনি গদ্য লেখক, গীতিকার, নাট্যকার, লোকসাহিত্য সংগ্রাহক এবং বেতার ব্যক্তিত্ব। সাহিত্যের শাখায় শাখায় পরম মমতায় তার মতো করে গ্রাম বাংলার মাধুরী তুলে ধরেনি আর কেউ। এটি কবি জসীমউদ্দীনের পিতা আনসারউদ্দীন মোল্লার ঘর। বাবা মার অপার মমতায় বেড়ে ওঠা কবি দারুণ অনুরক্ত ছিলেন পারিবারিক মূল্যবোধের। পারিবারিক এই কবরস্থানে একে একে ঠাঁই নিয়েছেন কবি পরিবারের অনেকেই। এখানে সাহিত্য কবি, এখানটাই কবি পত্নী। কবির মা আমেনা খাতুন পরিচিত ছিলেন রাঙা ছোট নামে। তার স্মরণে কবি লিখেছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।